তো বলেছি না, এই তোর ভবিতব্য, যা হবে তোর ভালোর জন্যই হবে। তুই শুধু সময়ের সাথে গা বাসি রে, নিজে থেকে কিচ্ছু করবি না, যা ঘটার তা ঘুরবে। পৃথিবীটা কেউ লঙ্ঘন করতে পারবে না। মঙ্গলা, তুমি এখানে এইভাবে? আমি ওই দুদান্তে গেছিলাম গোয়ালার কাছ থেকে, তাই ফেরার পথে একটু বসলাম। এই তো এবার বাড়ি যাব। তুমি আমার দাদাকে দেখেছো গো? কোন সকালবেলায় না বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়েছে, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি, বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে গেছে? হ্যাঁ, খুব রাগারাগি করেছে। বাড়িতে কি যে অশান্তির পরিবেশ তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। বাবা দাদার জন্য পুজোর আয়োজন করেছে, আর দাদা সেই যজ্ঞের আগুনে জল ঢেলে বেরিয়ে গেছে। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, দাদা তোমাকে বিয়ে করতে না পারলে এই খ্যাপামি আরো বাড়বে বলে আমার মনে হয়। মঙ্গলা, তোমাকে নিয়েই আমার দাদার যত রাগ, দুঃখ, মান, অভিমান। আমি কি দোষ করেছি বলো তো সই? আমি ছোট ঠাকুরকে কত করে বুঝিয়েছি যে মা বাবা আমাদের গুরুজন, ওনারা যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন, ওনাদের কথা সবসময় আমাদেরকে মেনে চলা উচিত। কিন্তু না না মঙ্গলা, তোমার কোনো দোষ নেই, তোমার মতো মেয়ে কখনো কোনো দোষ করতেই পারে না। আর আমার বিশ্বাস তুমি দাদাকে সঠিক পরামর্শই দেবে। তাতে তো লাভ কিছু হচ্ছে না সই, তোমার দাদার রাগের মাত্রা তো দিনকে দিন বেড়েই চলেছে। দাদা তো সব কিছু তোমাকে না পাবার হতাশা থেকে করছে। আসলে কি বলো তো সই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের কপালে, তাই চাওয়া আর পাওয়া দুটো কোনোটা একসাথে পাওয়া যায় না। আর উপর দিয়ে বাবা আবার আগুনে ঘি ঢেলে চলেছে। বাবা ঠাকুর, উনি কি করেছেন? দাদার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এবার বুঝতে পারছো দাদা কেন এত ক্ষেপে আছে? Ah!